সাকিব নিষিদ্ধ হবার কয়েক মাস পর সারা বিশ্বে করোনার প্রতাপ চলতে থাকে। বিশ্বজুড়ে অর্থনীতির চাকা থমকে যায়, সব ধরনের খেলাধুলা স্থগিত হয়ে পড়ে। পরে কঠিন বাস্তবতা মেনে ধীরে ধীরে সব দেশগুলো মাঠমুখী হতে থাকে। তেমনই ক্রিকেটের আলোচিত ফ্রাঞ্চাইজ লীগ আইপিএল করোনার প্রভাবে এপ্রিলের বদলে পিছিয়ে যায় সেপ্টেম্বরে। আকর্ষণীয় এই আসরে সাকিবকে পেতে মরিয়া হয়ে ওঠে আইপিএলের বেশ কয়েকটি দল। শুধু তাই না, করোনা মহামারীর কারণে সাকিবের নিষেধাজ্ঞা যদি মৌকুব করে আইসিসি, এই আশায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ক্যারিবিয়ান লীগ, সিপিএল এর ফ্র্যাঞ্চাইজগুলো নিয়মিত খোঁজ খবর রাখে সাকিবের আন্তর্জাতিক এই এজেন্টের সাথে। এই ফ্র্যাঞ্চাইজ কি টিমস এর আশা ছিল যে বাই চান্স যদি ওর ব্যানটা রিডিউস হয়ে যায় তাহলে যদি ওকে ইনক্লুড করা যায় তাদের প্ল্যান অফ অ্যাকশনে। সো বিভিন্ন লিগস, সেটা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগস এর টিম, আইপিএল এর টিমরা, পিএসএল এর প্লে অফ যেটা হবে সেখানে, লঙ্কা প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ, প্রত্যেকটা লিগ থেকে মোটামুটি ওর জন্য একটা কোয়েরি এসছে। সো যদিও সাকিব মাঠের বাইরে থেকে থাকে এই সময়টায়, বাট ফ্র্যাঞ্চাইজ লিগ টিমসে, টি টোয়েন্টি লিগসে কিন্তু ওর একটা ভালোই ডিমান্ড ছিল। ক্রিকেট বিশ্বে সাকিব সবার চেয়ে আলাদা। ওয়ানডে র্যাঙ্কিংয়ের মসনদ রাজার বিশ্বে ফিরে পাওয়ায় তা আরও একবার প্রমাণ করেছে। তাই পেশাদার কাজে মাঠে সাকিবকে মাঠের বাইরে খুব কাছ থেকে দেখা রুদ্রদীপের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে আরও ভিন্নভাবে মেলে ধরবেন নম্বর 75। একজন বাঙালি ক্রিকেটার হিসেবেও যেরকমভাবে এগিয়ে চলেছে, আজকে নিজের নাম, নিজের দেশের নাম যেরকমভাবে এগিয়ে নিয়ে গেছে, আমার মনে হয় যে আমাদের এখানকার মানুষেরাও খুব প্রাউড ফিল করে সেটাই। সো কলকাতার মানুষেরা খুবই এক্সাইটেড। সবকিছু ঠিক থাকলে এ মাসে ঘরোয়া আর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট ক্যানভাসে প্রত্যাবর্তন হতে যাচ্ছে সাকিব আল হাসানের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।